গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হলো আমাদের বাঙালিদের নিয়মে আজকে হলো সংক্রান্তি, কালকে হলো পয়লা বৈশাখ, মানে বৈশাখ মাসের মাসের ফার্স্ট ডে, তো হলো পয়লা বৈশাখ। সো আজকে কিছু কিছু নিয়ম আছে, যেমন গেটে নিম পাতা ঝুলাতে হয়, তো এগুলো কালকেই অ্যাকচুয়ালি ঝোলানো হয়ে গেছে। আর আজকে আমাদের সকালবেলা স্নান করে কিছু শত্রু কাটার একটা নিয়ম আছে, তো এগুলো রাস্তার উপরে রাস্তার ধারে গিয়ে কাটতে হয়, ওই তিনালির মোড়ে কাটতে হয়। সো আমি এগুলো ভিডিও করে দেখাতেও পারবো না, তো এগুলো কিছু কিছু নিয়ম আছে। আর কালকে মানে সংক্রান্তির আগের দিন কালকে মা ওই আট কড়াইয়া একটা আজকে খেতে হবে, ওগুলো সব ভাজা কি কি অনেক কিছু একসাথে করে ভাজতে হয়, তো ওগুলো ভাজা টাজা করে ওগুলো একসাথে রেখেছে, সব কিছু করে লাবণ বানাতে হয় ওগুলো করে রেখেছে। আর আজকে এগুলো স্নান দান করে এগুলোই খাওয়া হয়। তো আমার বাপের বাড়িতে দই চিড়ে খই এগুলো মানে সব কিছু দিয়ে এগুলো খাওয়ার একটা নিয়ম ছিল, তো এখানে এগুলো আবার নেই, এগুলো এখানে আবার ডিফারেন্ট নিয়ম আছে। সো সবার সবার তো আলাদা আলাদা নিয়মই থাকে, সো তখন ওগুলো করেছি, এখন এগুলো করছি। এরপর আজকে আমাদের পাচন হবে, টক ডাল হবে আম দিয়ে টক ডাল, এগুলো এসব আছে, তিতা করলা আছে, এগুলো কিছু কিছু আছে, তো এগুলো আমি পনির যেগুলো আছে মেনুতে হবে এগুলো আমি যা রান্না করবো আজকে লিখিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো সকাল সকাল দেখো মহারাজ উঠে গেছে, উঠে বাস এখানে বসে আছে। আমি বলেছি আমি একটু ভিডিও বানিয়ে আসি, বলে গুড মর্নিং বলবো, গুড মর্নিং বলবো বলে এসে বলেছে। তোমার সকাল সকাল কি ঘুম নাই? এখন বাজে 6:30, 6:30 আগে কালকে আমি এত রাত রাত্রে ঘুমিয়েছি, এত রাত করে ঘুমিয়েছি, কিন্তু এর জন্য আমি এই সকাল সকাল আর্লি উঠেছি। আমি ভেবেছি একটু কমসে কম 7:30 থেকে উঠবো আজকে, কিন্তু হয়নি, 6:30 আগে উঠে গেছে। এখন তো এখন অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করেছি বাট ঘুমায়নি, সো এখন 6:30 আছে আর পুরো ঘুম ঘুম হয়ে আছে চোখটা। এই দেখো ও যে ও এইসব ইচ্ছে করেই করে। এই যে ক্যামেরাটা অন করলে ওর বদমাইশি শুরু হয়ে যায়, এই যে পুরো চোখে মুখে দুষ্টুমি মানে পুরো বোঝা যায় ওর। এই যে লজ্জা পেয়েছে, চলে গেছে। পাপা আমরা স্নান করে সুন্দর সুন্দর ড্রেস পরবো, ঠিক আছে? তো চলো এখন, যখন উঠেই গেছি সকালে আর ওয়েট করে লাভ নেই, স্নান দান করে বাকিগুলো করে নিই, কারণ আমার সকালে ওঠার সাথে সাথে একটু খিদে খিদে পেয়ে গেছে, তো মানে খিদে পুরো পাপে পাপে হয়ে আছে, অল্প স্বল্প পেয়ে গেছে, তো বেশি বেশি করে খিদে পাওয়ার আগে চলে যাই। আমি আবার এই খিদেটাই সহ্য করতে পারি না, এটি হলো মেন প্রবলেম, আমার খিদে পেলে আমার মানে চোখ মুখ অবস্থা খারাপ হয়ে যায়। সো চলো কী কী করা হচ্ছে দেখিয়ে দিই। সব কি মুড়িগুলো কি ফুটে ফুটে আসবে? এমন তো ফুটবে, মুড়ি হয়ে যাচ্ছে সব। আমি ওই যেগুলো নিয়ম আছে শত্রু টত্রু কাটার এগুলো আমি করে এসে পড়েছি। এখন এটাকে আট করাইয়া বলে, এখানে অনেক রকমের এগুলো চানা টানা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে ছোটোখাটো, এই জন্য তোমরা হয়তো দেখে বুঝতে পারবে কিনা জানি না। এটা তিল দেওয়া আছে, চিড়ে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, অনেক রকমের অনেক কিছু দেওয়া আছে। আর এটা হলো লাবণ, যারা চেনো ওদের জন্য না, যারা চেনো না ওদের জন্য বলা হচ্ছে। এগুলো অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, সো এটা এখন খাবো ব্রেকফাস্টে।
তারপরে দুপুরের দুপুরে রান্না হবে। এখানে পাচানোর জন্য যা যা জিনিস লাগবে আমি ওগুলো সব নিয়ে নিয়েছি অল্প অল্প করে, সেগুলো আমি কেটে নেব, কেটে বেটে দেখাচ্ছি, কারণ ওগুলো সব রান্না করতে হবে। সো তাড়াতাড়ি আমি কেটে ফেলবো। এখানে সিজনাল যা যা সবজি আছে ওগুলো নেওয়া হয়েছে, আর কিছু মেডিসিনাল প্লান্টের কিছু পার্টও আছে। এখানে হলো লাঞ্চ মেনু, আজকে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এখানে অল্প করেই ভাত নিয়েছি, একদমই অল্প, ভিডিওতে বেশি দেখা যাচ্ছে কিনা জানি না, বাট আমি একদম অল্পই ভাত নিয়েছি, কারণ এই পাঁচজন একটু বেশি করে নিয়েছে, এগুলো ফিনিশ করতে হবে, কারণ আজকের দিনে পাঁচজনটাই হলো গিয়ে ইম্পর্টেন্ট বেশি, এটাই খাওয়া খাওয়া আজকের দিন এটাই খাওয়া হয়, তাই বানিয়েছি। আর তিতাকড়াটা একটু ডিপ করে ফ্রাই করেছি, আর এখানে হলো আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক ডাল করেছি। সো আজকের লাঞ্চ মেনু এটাই, সো এটা দিয়েই খাওয়া হবে। আর এখানে দেখো আমি আমার মার মতো বানাতে চেষ্টা করেছি, বাট আমি জানি না কেমন হয়েছে, মা খেলে বুঝতে পারবে মার মতো হয়েছে কি না। এখানে এখানে আমি বড়াও করে দিয়েছি, এই যে দুটো বড়া নিয়েছি, এখন আরেকটা খুঁজে এখান থেকে বের করতে হবে, সো আমি এখন দেখাচ্ছি না, সব কিছু আছে। যেটা এইটার এই তরকারির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো এইটা, কাঁঠাল, যেটাকে এঁচোড় বলা হয়, সো জ্যাকফ্রুট, এটাই আমরা আমার বেশি ফেভারিট, এটাও দিয়েছি। এখন তরকারিটা কেমন হয়েছে খেলে বোঝা যাবে। সো আমি এখন খাওয়াটা স্টার্ট করব, কারণ রাত্রিবেলা আবার একটা ইনভাইট আছে, সো এখানে যাব। এখন এটা দিয়ে আপাতত খাওয়া হবে, সো আবার কন্টিনিউ করছি বিকেল থেকে, আপাতত আমি বিন্দাসভাবে একটু খেয়ে নিই। আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে, আমি টাইম বের করে পড়তে চেষ্টা করি, কারণ আমি তো নতুন ইউটিউবার, সো আমার এত বেশি কমেন্ট এখনও আসে না, বাট তোমরা যদি কমেন্ট করো আমার খুবই ভালো লাগবে। সো কাদের কাদের এই নিয়মগুলো আছে আমাকে কমেন্টে প্লিজ বলবে। শাড়ি হলো এটা, এখানে ব্লাউজ, পুরো রেডের মধ্যে আছে। এই ড্রেসটা আমি একদিনে শুধু পরেছি আর পরাই হয় নাই, তাই এটা পরতে হবে আজকে, এই শাড়িটা আজকে এটাই পরব। আমি ফুলটা রেডি হয়ে গেছি, আজকে পুরো রেডি রেড। আমরা বের হয়ে যাচ্ছি, রাজীব পরে আসবে। ছোট মোনাটার আজকে অন্নপ্রাশন, আজকে ওর ওনাদের পার্টি দেওয়া হচ্ছে। আমি একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি, সামনের থেকে অনেক ক্লোজ হয়ে যাচ্ছে ফেসটা। গাড়ি চালাও, গাড়ি চালাও বাপা, আয় বাপা গাড়ি চালাও।
তুমি ভালো আছো? এসে আসে নাই, মিষ্টি আসে নাই? এটা পরে শীতলা পুজো, এটা পরে শীতলা পুজোতে দিও। মানুষ মাত্র এক, আমার জন্য কেউ বেশি না কেউ কম না, আমার ওজন সবাই এক। খাওয়া শেষ এমনি বসে আছিস নাকি? অনেক বেশি খিদে পেয়ে গেছে না আমাদের? তারপরে ফুচকা তুই ঢুকবে গিয়ে দরবারে বল, এখানে তুই একটা চেয়ার নিয়ে এখানে বস, এইটা নিয়ে এখানে বসে, কারণ ভাই দৌড় মারবে। এই দেখো এগুলো কি করেছিস, পুরো ড্রেসে এগুলো কি করেছিস, কত সুন্দর খেয়েছো পাপা তুমি। এখন বেজে গেছে একটা দশ, তো আমরা বাড়িতে এসে পৌঁছেছি। আর এই যে ওরা এখানে বসে আছে, এত রাত হয়ে গেছে তাও ওর চোখে ঘুম নেই। সো আজকের ব্লগটা এখানে এন্ড করব, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার নিউ ভিউয়ার্স আছো, আর সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। সো আজকের ব্লগ এতটুকুই, দেখাচ্ছি আবার নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই, লাভ ইউ অল, বলো লাভ ইউ অল।